গাড়ি চাপি টুকাইতে নাই হেলমেটও নাই ঘড়িও নাই কাগজও নাই নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চুরের তাণ্ডবের ভিডিও আরেকটা শহরে তো চুরের তাণ্ডব তো দেখছেনই গতকালকেও শিলচরের রাঙ্গির খাড়িতে সেই গোপাল আখড়ার যে গলি সেখানের মধ্যে যে কনকপুর রোড সেই কনকপুর রোডের একটা গলিতেও আবার চুর ঢুকার চেষ্টা করেছে সেটাও আমি ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে আমি আজকে যে এখন যে জায়গাতে আসলাম সেই জায়গাটা হচ্ছে আপনাদের শিলচরের থেকে একটু দূরে শ্রীকুনার হার এবং এই হাতির হারও একটা বাড়িতে গতকালকে রাত্রিবেলা চুর ঢুকে অনেক জিনিসপত্র নিয়ে যেত শুভ ল্যাপটপ থেকে শুরু করে নাকি শুনলাম এরকম কি কী এখন চুরি করেছে সেটা আমরা দেখব শহর শহরের তাণ্ডব চলছে চলছে এখন গ্রাম্যগঞ্জেও সেটা শুরু হয়ে গেছে চলুন আমার সঙ্গে থাকবেন আমি সেই বাড়িতে যাচ্ছি তো এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে গতকালকে রাত্রিবেলা চুর ঢুকেছিল

কি করে স্বামী কি করে আর্মি আচ্ছা এখানেই থাকে বাড়িতেই থাকে আর কি আচ্ছা এখন ও ডিউটিতে গেছে তো কি কি লয়া গেছে এখান থেকে বাইকের চাবি আর হেলমেট লয়া গেছে আর ঘড়ি লয়া গেছে আর তার কাপড় কাপড় লয়া গেছে আর কি ল্যাপটপ লয়া গেছে না কই আছে না আচ্ছা না কম্পিউটার আছে এটা লয়া গেছে না আর ফ্যান ফ্যান ফ্যানও নিছে না আচ্ছা ভেঙে গিয়া গেছে কাপোলে গেছে বেগে আসলো বেগে কিতা আসলো বেগে পার একটু আসলো তো দশ মিনিট আমি আপনাদেরকে দেখাই এই যে যে এটা ভাঙা হয়েছে এটা হয়তো এইভাবে ভাবে লাগানো ছিল এটাতে এবং এটা একটু কে থামেরতে এটা ভেঙে গেছে এবং এইভাবে আচ্ছা এ কত কিতা এসাদেই লাগে আছো সিলাই গো ও এটাতে তালা কোনো লাগানো হয়নি তালা না মারার কারণ হচ্ছে এখানে গ্রিল যে চারদিকে গ্রিল এবং গ্রিলের এখানে এটা তালা ভাঙা এই আচ্ছা এই তালাটা ভাঙা না এই তা এ তালা গো বাকি সিগো তালা গো বাকি সিগো এগুলি পারে তালাও গো দেখি ওতে তাই গতে ছোট একটা তালা দর্শকবিন্দু এই ছোটটা তালাটা এখানে লাগানো এটা ভেঙে ওরা ঢুকেছে এইখানে এই বাড়িতে বাড়িতে ঢুকে এই বাইকের যে চাবি সেই চাবিটা নিয়ে গেছে মানে এটার উদ্দেশ্য হচ্ছে বাইক হেলমেট হেলমেট লয়ে গেছে গরীব চুর তার হেলমেট দরকার হেলমেট নাই মনে হয় বাইক আছে তো এটার চাবিটাও নিয়ে গেছে বাইকের চাবিটা জানি না কিসের জন্য নিয়ে গেছে হয়তো ভবিষ্যতে চুরি করার প্ল্যান থাকতে পারে পালসার একটা বাইক তারপরে আর ধান উন ধান থেকে তাও না শিখে নাই মানু উঠলাই তা আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা

একটা একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা বাকছিল আর আর বুড়ায় চারটা থাকি দিলাম আর সব নাই নাই নাইও নাই আর আমার পুরো অফিসে যাইবার সময় আছে ট্রাপিব গাড়ির টাপিবাইতে নাই হেলমেটও নাই ঘড়িও নাই কাগজও নাই ওর পিঠিয়ে

আপু সুইগোলো আচ্ছা ডকুমেন্ট গুড ভেরি গুড ইউ দেখলেন সম্পূর্ণ দৃশ্যটা এখন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ এসে চুর পৌঁছে গেছে এবং এ লোকালি চুর হবে এগুলা এবং টার্গেট তো অনেক কিছু ছিল হয়তো বাড়ির লোকেরা হয়তো উঠে পড়েছেন তাই ওরা পালিয়ে গেছে এবং বাইক নেওয়ার হয়তো চেষ্টা ছিল হয়তো বাইকটা নিতে পারেনি যে কোনো কারণ হতে পারে তো বাইকের চাবিটা নিয়ে গেছে হয়তো ভবিষ্যতে বাইক চুরি করারও প্ল্যান থাকতে পারে এই বাইকটা কারণ এটা অনেক দামি বাইক টু টোয়েন্টি পালসার তো উনি সেই ভদ্রলোক উনি পুলিশকেও রিপোর্ট করেছেন আমাকে ফোন করলেন যেহেতু আর্মিতে চাকরি করেন উনি ওনার সমস্ত কিছু আর্মির ডকুমেন্টেশন সব কিছু নেই কিছু আর্মির পোশাকও ওরা নিয়ে গেছে হয়তো আর্মি পোশাক পরে হয়তো ওরা চুরি করার হয়তো প্ল্যান করছে ভবিষ্যতে সেই জন্য এই পোশাকগুলো নিয়ে গেছে টুপি থেকে শুরু করে এইগুলো তো ভিডিওটা পাঠিয়ে দেবেন সবাই সেফ থাকবেন গ্রামগঞ্জে সবাই সেফ রাখবেন ছোটো একটা তালা এখানে লাগানো হয়েছে আপনারা বাড়িতে যে সময় তালা লাগাবেন আমি উঁচুর গেলে পারে যেরকম আমারও হয়েছে আমি আগে যে তালাটা লাগিয়েছিলাম এখন অনেক বড় লাগিয়েছে মানে একটা তালা ভাঙতে একদিন সময় লাগবে এরকম আর কি দশগুলো তো একটা তালা না কমসে কম তিন চারটা লাগাবেন সিকিউরিটি সিস্টেমটা একটু উত্যাগ্রহ করবেন যাতে আপনারা সেফ থাকতে পারেন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই সতর্ক থাকতে পারে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ